প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সময়ে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিয়ে আসছি সেই ক্লাসটি হচ্ছে সপ্তম শ্রেণীর বিষয় বিজ্ঞান। আর আমি আজকে যে অধ্যায় ক্লাস করব সেই অধ্যায়টি হচ্ছে নবম অধ্যায়, তাপ ও তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীরা, চলো তাপ ও তাপমাত্রা বিষয়ে আলোচনা করি। এখানে দেখো আমি তাপ ও তাপমাত্রা সংজ্ঞা দুটি তোমাদের জন্য বোর্ডে লিখে দিয়েছি, এখন আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে। দেখো এখানে তাপ কাকে বলে, প্রশ্ন হচ্ছে তাপ কি বা তাপ কাকে বলে। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের দেহে ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো তাপমাত্রা কাকে বলে। তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর তাপীয় অবস্থা যা ওই বস্তু তাপ গ্রহণ বা বর্জন করে এটি প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই তাপ ও তাপমাত্রার সংজ্ঞা দুটি তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে তাপ সঞ্চালন। প্রিয় শিক্ষার্থীরা, তাপ তিন প্রকারের সঞ্চালিত হয়। এক প্রকার হচ্ছে পরিবহন প্রক্রিয়া, দুই প্রকার হচ্ছে পরিচালন প্রক্রিয়া, এবং তিন প্রকার হচ্ছে বিকিরণ প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে তিন প্রকারের কথা উল্লেখ করলাম, এই তিন প্রকার হচ্ছে তাপ সঞ্চালন প্রক্রিয়া। এখন আমরা আরো তিনটি প্রকারের নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তাপ সঞ্চালনের মাধ্যম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পৃথিবীতে পদার্থ আছে তিন প্রকারের, যেমন কঠিন পদার্থ, তরল পদার্থ, তারপর বায়বীয় পদার্থ। এই তাপ তিন ধরনের মাধ্যম দিয়ে সঞ্চালিত হয়, যেমন কঠিন মাধ্যম দিয়ে তাপ সঞ্চালিত হতে পারে, তারপর তরল মাধ্যম দিয়ে তাপ সঞ্চালিত হতে পারে, তারপর বায়বীয় মাধ্যম দিয়েও তাপ সঞ্চালিত হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো আমরা এই তাপমাত্রা যে সেই তাপমাত্রার বিষয়ে আলোচনা করি। তোমরা এখানে বুঝতে পেরেছো যে তাপ ও তাপমাত্রা কাকে বলে এবং তাদের মধ্যে কি মতভেদ রয়েছে বা কি পার্থক্য রয়েছে, এই বিষয়টি বুঝতে পেরেছো। এখন চলো আমরা তাপমাত্রা পরিমাপ সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে তাপমাত্রা যে আমরা আলোচনা করব, তার প্রথমে আগে জানি যে তাপমাত্রা কোন ধরনের যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এটা হচ্ছে প্রায় 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রির মধ্যে 100 ডিগ্রির মধ্যে তাপের পরিমাপ করে। তার আগে আমরা আরেকটা বিষয় বুঝব, যেমন তাপমাত্রা পরিমাপ করার যে দুটি প্রক্রিয়া রয়েছে, দুটি একক রয়েছে, সেই একক নিয়ে আলোচনা করব, যেমন সেলসিয়াস এবং ফারেনহাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাপকে দুই প্রকারে পরিমাপ করা হয়, যেমন একটি দুটি স্কেল, একটি হচ্ছে সেলসিয়াস স্কেল আর একটি হচ্ছে ফারেনহাইট স্কেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে আমি পরে আলোচনা করব। তার আগে আমরা একটি বিষয় জানি যে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটি কি। সেলসিয়াস হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক এবং ফারেনহাইট হচ্ছে থার্মোমিটার দিয়ে মানুষের যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেই একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই দুটি প্রকারভেদের মধ্যে যে সূত্র বা সম্পর্ক রয়েছে সেটি আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিব, কি হবে সেটা দিচ্ছি। তার আগে জেনে রাখো যে আমাদের দেহের যে তাপমাত্রা পরিমাপ করা হয় সেটি হচ্ছে ফারেনহাইট স্কেলে এবং থার্মোমিটারের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা বুঝতে পেরেছো যে তাপমাত্রা কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়। তারপর এই তাপমাত্রা পরিমাপের যে দুটি স্কেল রয়েছে সেই দুটি স্কেল সম্পর্কেও জানতে পেরেছো। এখন চলো আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, যে আমরা জানি যে তাপমাত্রা অবশ্যই তার দুটি স্থিরাঙ্ক রয়েছে, যেমন একটি হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক আর একটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিম্ন স্থিরাঙ্ক বলতে এটাই আমরা বুঝি যে তাপমাত্রা যখন স্বাভাবিক চাপে কোনো কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে তার উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখন। যে কোনো বস্তু স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরলে
গলতে শুরু করে সেই তাপমাত্রাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে যে কোন বস্তু স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় পরিণত হয় তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। পানির নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100°C। এটি হচ্ছে পানির পরিসর, তাপমাত্রা পরিমাপের একটি পরিসর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর চলো সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করি। এখন আমি তোমাদেরকে একটি সূত্র লিখে দিচ্ছি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কের উপর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে বোর্ডে একটি সূত্র দেখতে পাচ্ছ। তার আগে আমি এখানে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে পরিসরটি রয়েছে সেই পরিসর সম্পর্কে বলতেছি। দেখো, তোমাদেরকে আগে বলেছি সেলসিয়াস এককে, সেলসিয়াস এককে 0°C থেকে 100° ঊর্ধ্ব স্থিরাঙ্ককে বলা হয় সেলসিয়াস স্কেল। তারপর 32° থেকে 212° সেলসিয়াসের যে পরিসর আছে সেই পরিসরকে বলা হয় ফারেনহাইট স্কেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে 32° থেকে 212° আছে তার মধ্যকার যে ব্যবধান রয়েছে 32 থেকে 212, তার মধ্যকার যে ব্যবধান সেই ব্যবধানকে আমরা 180 দিয়ে ভাগ করি। 180 দিয়ে ভাগ করার পর যে এক ভাগ পাওয়া যাবে সেটি হচ্ছে 1°F। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যে সংখ্যা সেই সংখ্যাটি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা সূত্রটি নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখো, আমি সেই সূত্রটি তোমাদেরকে লিখে দিয়েছি যে সি হচ্ছে সেলসিয়াস, তারপর এফ হচ্ছে ফারেনহাইট, এগুলো হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইটের প্রতীক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে এই সূত্রটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করতেছি। এখানে দেখো, সূত্রটি হচ্ছে C/5 = F − 32/9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেল এবং এফ হচ্ছে ফারেনহাইট স্কেল। এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যে কোনো একটি স্কেল যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে অন্য স্কেলের পরিমাপটি পেতে পারি। চলো আমরা এই সূত্রের সাহায্যে আমরা একটি অঙ্ক করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের এই বিষয়টি ভালো করে বোঝার জন্য আমি একটি প্রশ্ন লিখেছি, একটি সমাধান লিখেছি। এই প্রশ্নটি দেখো যে একজন মানুষের দেহের তাপমাত্রা থার্মোমিটারে পাওয়া গেল 98.8°F। আমরা জানি থার্মোমিটারে ফারেনহাইট দিয়ে পাঠ পরিমাপ করা হয়, তাপমাত্রা পরিমাপ করা হয়। সুতরাং থার্মোমিটারে যে পরিমাপটা পেয়েছি সেই পরিমাপটি হচ্ছে 98.8°F। তারপর কি লেখা আছে যে লোকটির দেহের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত হবে এটি নির্ণয় করার কথা বলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই বিষয়টি সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো, আমাদের যেহেতু সূত্র আমাদের জানা আছে যে C/5 = F − 32/9, এটি হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কের সূত্র। তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের কি কি লাগবে সেটা আমরা আগে লিখি। এখানে লিখছি, এখানে আমাদের কি দেওয়া আছে সেটি লিখব, যে আমাদের দেওয়া আছে ফারেনহাইট স্কেলে যে এখানে এফ হচ্ছে 14°C. আমরা এখন এখানে সূত্রের সাহায্যে আমাদের সেলসিয়াস স্কেলের পরিমাপটা বের করি। আমরা লিখবো এখানে যে আমরা জানি তারপর
আমরা যেহেতু এখানে বাংলায় লেখা আছে তাই আমরা শূন্য লেখার পর আমরা সবকিছু বাংলায় লিখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে ফারেনহাইটের মানটি লিখেছি এবং প্রত্যেকটা উপাদানের সঠিক জায়গায় সঠিক মতো লিখেছি। এখন আমরা কি করব এই 98.8 থেকে 32 আমরা কি করব বিয়োগ করব, প্রথমে আমরা সেটি বিয়োগ করব, তারপরে আমরা আর গুণনের মাধ্যমে আমরা গুণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি আর গুণ করতেছি, প্রথমে আমরা বিয়োগ করি, তাহলে এখানে আমরা কি করছি বিয়োগ করছি, তারপর কি করব আমরা আর গুণনের মাধ্যমে কোণারে কোণারে আমরা গুণ করব। চলো আমরা লবের সাথে হর এবং হরের সাথে লব গুণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমরা সি এর মানটি বের করব তাই সি আগে গুণ করব। এখানে দেখো এখানে লব হচ্ছে সি, এখানে হচ্ছে হর না 9, তো চলো আমরা এই দুইটা গুণ করি, তাহলে গুণ করলে হবে কি সি গুণ 9। এখানে আমরা দেখবো সি গুণ 9 সমান সমান দেব, তারপর এই লবের সাথে এই হর গুণ করব। চলো গুণ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি করছি গুণ করছি, তারপর আমরা কি করব যেহেতু আমাদের আমাদের সমাধানের মানটি হবে সি, সেলসিয়াসের মানটি বের করব। আমরা দেখব এখানে আমরা কি করতে পারি, যেহেতু এখানে সিতে 9 এর গুণ আছে তাই আমরা এই 9 দিয়ে সেই সংখ্যা কি করব ভাগ করব। চলো আমরা ভাগ করি, সি সমান সমান 9 ভাগে 334.0। এখন আমরা যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সেলসিয়াস স্কেলের মানটি পেয়ে যাবো, আমাদের সমাধানটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখো এখানে মান কত পেয়েছি, সেলসিয়াস স্কেলে পেয়েছি 35.1 ডিগ্রি। সুতরাং আমরা দেখবো কি এখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা হচ্ছে 35.1 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে বুঝতে পেরেছো যে আমরা যদি এরকম প্রশ্ন পাই তাহলে কিভাবে সেই প্রশ্নটির সমাধান বের করতে পারবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, তোমরা বুঝতে পেরেছো, এবং এই যে আলোচনার বিষয়গুলো ছিল সেই আলোচনার বিষয়গুলো সম্পর্কেও বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এ পর্যন্তই, তোমাদের জন্য ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।